আধার কার্ড নিয়ে চালু হচ্ছে দেশজুড়ে নতুন নিয়ম, আপনাকেও করতে হবে এই কাজটি, না হলে বাতিল হয়ে যেতে পারে আপনার আধার কার্ডটিও। কিভাবে করবেন? প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আধার কার্ড বাধ্যতামূলক এবার আপডেট করানো। কোথায় যেতে হবে আপনাকে বিস্তারিত জানাবো। চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদল করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বড় ঘোষণা মন কি বাত অনুষ্ঠান থেকে। অপরদিকে তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং আশিস বন্দ্যোপাধ্যায় নাকি বাইরে বাইরে তৃণমূল করছে, ভেতরে ভেতরে যোগাযোগ বিজেপির সঙ্গে, ফাঁস করলেন তথ্য বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সাবধান, শিশু পর্নোগ্রাফি রুখতে দেশজুড়ে একসাথে হানা। 56টি এলাকায় সিবিআই রাজ্যের বিভিন্ন জেলাতেও হানা দিয়েছে সিবিআই বলে জানা যাচ্ছে। মোবাইলে বা কম্পিউটার ল্যাপটপ থেকে শিশু পর্নোগ্রাফি প্রচার, কাউকে পাঠানো, এরকম তথ্য সিবিআইয়ের হাতে এলেই তারা কিন্তু হানা দিচ্ছে বিভিন্ন এলাকায়। অপরদিকে মহালয়ার দিন দুঃসংবাদ, নৌকা ডুবি, মৃত 8 শিশুসহ 24, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। অপরদিকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে মহালয়ার দিন তর্পণ করলেন তৃণমূল নেতা তথা সাংসদ মদন মিত্র। মদন মিত্রের তর্পণ করে জানালেন, কামনা করলেন বিজেপির অপমৃত্যু, শুভেন্দু দিলীপের ছবিতে মালা পরিয়ে দিলেন মদন মিত্র। অপরদিকে দেশের প্রধানমন্ত্রীর পদে বসতে মরিয়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, সোনিয়ার সঙ্গে জরুরি বৈঠক নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের। পুজোর আগেই এবার পুজোতেও মমতার নতুন গানের অ্যালবাম প্রকাশ, সুরকার গীতিকার নিজেই তিনি, টাক ডুমা ডুম ডুম গান গেয়ে কটাক্ষ করলেন বিজেপিকেও, শুনবো তার গানটি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে। অপরদিকে সবুজ সাথী প্রকল্পে এবার বিলি হচ্ছে রাজ্যে 12 লক্ষ সাইকেল, ছাত্রছাত্রীদের জন্য বড় খবর। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় ঘোষণা, চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদল হচ্ছে এবার। চণ্ডীগড় বিমানবন্দর এবার থেকে নাম বদলে হচ্ছে ভগৎ সিং বিমানবন্দর। মন কি বাত অনুষ্ঠান থেকে বার্তা প্রধানমন্ত্রীর, চণ্ডীগড় বিমানবন্দরের নাম পরিবর্তিত হয়ে ভগৎ সিংয়ের নামে রাখা হবে। রবিবার মন কি বাত অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী। রবিবার এই অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী জানান, বীর এই শহীদকে সম্মান জানাতেই এই পরিকল্পনা করা হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম ভগৎ সিং, আগামী 28 সেপ্টেম্বর তার জন্মবার্ষিকী, তার আগেই এই বড় ঘোষণাটি করলেন প্রধানমন্ত্রী। অমৃত মহোৎসব কা এক বিশেষ দিন আ রহা হ্যায়, ইস দিন হাম ভারত মা কে বীর সপুত ভগৎ সিংজি কি জয়ন্তী মনায়েঙ্গে। ভগৎ সিংজি কি জয়ন্তী কে ঠিক পহলে উনে শ্রদ্ধাঞ্জলি স্বরূপ এক মহত্বপূর্ণ নির্ণয় কিয়া হ্যায়, তয় কিয়া হ্যায় কি চণ্ডীগড় এয়ারপোর্ট কা নাম আব শহীদ ভগৎ সিংজি কে নাম পর রাখা যায়গা। ইসকি লম্বে সময় সে প্রতীক্ষা কি যা রহি থি। মে চণ্ডীগড়, পঞ্জাব, হরিয়ানা আর দেশ কে সবই লোগোঁ কো ইস নির্ণয় কি বহুত বহুত বধাই দেতা হুঁ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিলেন মদন মিত্র। বিজেপির অপমৃত্যু কামনা করে মহালয়ার দিন করলেন তর্পণ মদন মিত্র। কখনো চশমা তো কখনো তার চকমকে পোশাক, আবার কখনো ওহ লাভলির মতো শব্দবন্ধ। একের পর এক অরাজনৈতিক কারণেও সংবাদের শিরোনামে থাকেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মহালয়ার দিনও চর্চায় কামারহাটির মদন মিত্র। তর্পণ নিয়েও রাজনীতির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। বাবুঘাটে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দিয়ে তর্পণ সারলেন মদন মিত্র, বললেন বিজেপির রাজনৈতিক অপমৃত্যু হচ্ছে, পরে তর্পণ করার লোকও পাওয়া যাবে না, তাই আমি তর্পণ করে গেলাম। সনাতনী রীতি মেনে মহালয়ার দিন সকালে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন উত্তরসূরীরা। এদিন বাবুঘাটে তর্পণ সারতে গিয়েছিলেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। গঙ্গার পাশে রাখা হয়েছিল এদিন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর ছবি, দুই ছবিতে মালাও পরিয়ে দেন, তারপর করেন তর্পণ। নিজেই দুই ছবিতে মালা পরিয়েছেন মদন মিত্র বলে জানা যাচ্ছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র এদিন বলেন, বাংলার পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপির রাজনৈতিকভাবে অপমৃত্যু ঘটবে, এরপর ওদের হয়ে তর্পণ করার কেউ থাকবে না, তাই ওদের উদ্দেশ্যে আমি তর্পণ করে গেলাম। These are symbolic. Yes, we don't want that the opposition should die. We want opposition should be there, but they should
move in proper manner and we won't abolish them. They will be removed from Bengal by the electorate of Bengal, by the people of Bengal, and that is the culture, that is the convention of democracy. শিশু পর্নোগ্রাফি রুখতে দেশজুড়ে 56টি এলাকায় তল্লাশি অভিযান একসাথে সিবিআইয়ের। 19টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 56টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফির দৌরাত্ম্য রুখতে এই পদক্ষেপ সিবিআইয়ের বলে জানা যাচ্ছে। শনিবার এই তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে সিবিআইয়ের একটি সূত্র মারফত খবর। এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে অপারেশন মেক চক্র। সূত্রটি জানিয়েছে, অনলাইন শিশু পর্নোগ্রাফি ছড়ানোর বিরুদ্ধে দায়ের হওয়া বেশ কিছু অভিযোগের ভিত্তিতেই শনিবারের এই তল্লাশি অভিযান। গত কয়েক সপ্তাহ ধরে সাইবার নজরদারি চালিয়ে একাধিক মোবাইল ফোন, মোবাইল নম্বরে শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করা এবং ছড়ানোর তথ্য সংগ্রহ করেছেন সিবিআই এর তদন্তকারীরা। বিভিন্ন কম্পিউটারে শিশু পর্নোগ্রাফি লেনদেন সংক্রান্ত তথ্য হাতে এসেছে সিবিআই এর। তারই ভিত্তিতে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় জেলায় এই বিরাট বড় অভিযান শুরু করেছে সিবিআই। প্রসঙ্গত, ইন্টারনেটে শিশু পর্নোগ্রাফির রমরমা রুখতে 2019 সালে বিশেষ একটি সেল গড়েছিল সিবিআই। শিশু যৌন নিগ্রহ এবং যৌন শোষণ বিরোধী এই সেলের কাজ ছিল ইন্টারনেটে নজরদারির মাধ্যমে শিশু পর্নোগ্রাফি ছাড়ানোর ঘটনা চিহ্নিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো এবং তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা। যদিও তা সত্ত্বেও শিশু পর্নোগ্রাফি চক্রকে পুরোপুরি নিষ্ক্রিয় করা যায়নি বলেই অভিযোগ রয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশন। শনিবার তাই 56টি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের, আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতেও এ নিয়ে সিবিআই বিভিন্ন জায়গায় হানা দিয়েছে বলে আমরা কিন্তু জানতে পারছি তথ্য সূত্র মারফত। কংগ্রেসের নির্বাচন মিটলেই খুব দ্রুত বিরোধী জোট গঠন শুরু হচ্ছে। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পরে জানালেন লালু প্রসাদ যাদব এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রবিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। বৈঠকের পরে বিহারের দুই নেতার তরফে জানানো হয়েছে, আপাতত কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন সোনিয়া গান্ধী, তাই এখনই বিরোধী জোট নিয়ে চিন্তা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই 2024-এর জন্য জোট গঠন করতে উদ্যোগ নেওয়া হবে। সেই সঙ্গে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে নীতিশ বলেছেন প্রধানমন্ত্রী হওয়ার লোভ নেই তার। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়াই নীতিশের একমাত্র লক্ষ্য। রবিবারের বৈঠকেও সেই কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, এনডিএ জোট ছেড়ে যখন বিহারে মহাজোটের সরকার গঠন করলেন নীতিশ কুমার, তখন থেকেই আজ করা গিয়েছিল কেবলমাত্র রাজ্যের প্রধান পদে অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে বসে সন্তুষ্ট নন নীতিশ কুমার। সেই কারণে 2024 সালে তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে বিহারের মসনদে লালু পুত্র তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে, এমনটাই পরিকল্পনা করা হয় আরজেডির দিক থেকে। সেখান থেকেই কংগ্রেসের অন্তরে সংশয় শুরু হয়, কারণ বিরোধী জোটের নেতৃত্ব হাতছাড়া করতে একেবারেই রাজি নয় কংগ্রেস। অর্থাৎ বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একমাত্র লক্ষ্য প্রধানমন্ত্রী পদ, প্রধানমন্ত্রী পদে বসা তার একমাত্র লক্ষ্য, এবং তার সাথ দিচ্ছে তেজস্বী যাদব, অর্থাৎ লালু পুত্র তেজস্বী যাদব কিন্তু তার সাথ দিচ্ছেন। তিনি বর্তমানে বিহারের উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং নীতিশ কুমার যদি প্রধানমন্ত্রী পদে বসেন তাহলে মুখ্যমন্ত্রীর, বিহারের মুখ্যমন্ত্রীর সেই পদটি পাবেন তেজস্বী যাদব। সেজন্য তারা কিন্তু উঠে পড়ে লেগেছেন। ইতিমধ্যে বৈঠক করলেন সোনিয়া গান্ধীর সঙ্গে লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমার। কিন্তু কংগ্রেসও কিন্তু এই বিরোধী জোটের নেতৃত্ব হাতছাড়া করতে একেবারেই রাজি নয়। আধার কার্ড নিয়ে একটি নতুন নিয়ম চালু করছে এবার কেন্দ্রীয় সরকার। সবাইকেই এই কাজটি করতে হবে বাধ্যতামূলক, সবার জন্য প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে। আপনার আধার কার্ডটিকে কিন্তু আপডেট করতেই হবে 10 বছর অন্তর অন্তর। আপনার যদি কোনো তথ্য আপডেট করার দরকার পড়ে, যেমন মোবাইল নম্বর লিঙ্ক, কোনো অ্যাড্রেস পরিবর্তন, তাহলে তো আপনি সেই কাজগুলো এই 10 বছর অন্তর অন্তর যে আপডেট করবেন সেখান তার মাধ্যমে হয়ে যাবে। যদি আপনার কোনো আপডেট বা কোনো পরিবর্তনের দরকার না পড়ে, তবুও আপনাকে কিন্তু
পূর্ণ যে আপনার নথি ডকুমেন্টস সেগুলো আপলোড করে প্রতি 10 বছর অন্তর আপনার আধার কার্ডটিকে আপডেট করতেই হবে। এটা কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু দেশ জুড়ে এই কাজগুলো শুরু করবে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানা যাচ্ছে। বাংলার যে মোট 9,75,00,000 মানুষের আধার কার্ড রয়েছে, সকলকেই এই নয়া নিয়মের আওতায় পড়বেন, সকলকেই এই কাজগুলো করতে হবে। অনেকেই আপনারা জানতে চাইছেন কীভাবে করব। দেখুন, অনেক পোস্ট অফিস রয়েছে, ব্যাংকে রয়েছে, যেখানে আধার সেন্টার রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনি এগুলো এই কাজটা করতে পারবেন। আপনার আধার কার্ডটিকে আপনি আপডেট করে নিতে পারবেন। এখনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি, এর মধ্যেই জারি হবে, তবে এটা নিশ্চিত এই নিয়মটি কিন্তু চালু হচ্ছে। 10 বছর অন্তর অন্তর সকলের আধার কার্ড আপডেট করতে হবে। এবার আধার সেবা কেন্দ্র সহ রাজ্যের যেখানে যেখানে এই সংক্রান্ত কাজ করা হয়, অর্থাৎ আধারের কাজ করা হয়, সেখানেই আপডেট করার সুযোগ মিলবে বলে জানা গিয়েছে। তার জন্য নির্দিষ্ট চার্জ কিন্তু মেটাতে হবে। ঠিকানা বদল, নাম পরিবর্তন, মোবাইল নম্বর লিঙ্ক, ইমেলের বদল, নতুন করে সেই সব তথ্য তোলার মতো কাজগুলিও আপনি কিন্তু করতে পারবেন এই আপডেটের মাধ্যমে। হাতের আঙুলের ছাপ না মেলা বা নতুন করে ছবি তোলার মতো কাজগুলিও এই সুযোগে করিয়ে নিতে পারবেন আপনি। আর যাদের এসবের কিছুর পরিবর্তন করার দরকার নেই, তারা পুরনো তথ্যগুলি রাখবেন, সেগুলি তাদেরকে আপলোড করতে হবে, কিন্তু আপডেট বাধ্যতামূলক, সেটা করতেই হবে। মর্মান্তিক দুর্ঘটনা, বাংলাদেশের করতোয়া নদীতে যাত্রী বোঝাই নৌকা ডুবি, 8 শিশুসহ মৃত ইতিমধ্যে 24, নিখোঁজ বহু, মৃতের সংখ্যা আরও অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশের করতোয়া নদীতে যাত্রী বোঝাই নৌকো ডুবিতে অন্তত 24 জনের মৃত্যু হল। মহালয়ার দিনে পঞ্চগড় এলাকার এই দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন বহু যাত্রী। রবিবার দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন সহ পুলিশ এবং দমকল বাহিনী। দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ইতিমধ্যে 20,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নৌকো ডুবির পর উদ্ধার কাজের সময় বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে 8 জন যাত্রীকে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে 8 জন শিশুসহ মোট 12 জন মহিলা এবং 4 জন পুরুষ যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, মহালয়া উপলক্ষে মারিয়া বাজার এলাকায় আউলিয়া ঘাট থেকে 70-80 জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা বড়শসী ইউনিয়নের বদ্দেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে নৌকোটি কিছু দূর যাওয়ার পরে দুলতে শুরু করে। সে সময় নৌকোটিকে ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন মাঝি, তবে তা ডুবে যায়। রাজ্যের বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য সুখবর, এবার সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল পাচ্ছে রাজ্যের 12,00,000 পড়ুয়া, জানানো হলো এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সবুজ সাথী প্রকল্প। স্কুল পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। চলতি আর্থিক বর্ষে মোট 12,00,000 পড়ুয়াকে এই সাইকেল বণ্টন করা হবে বলে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্কুলগুলো থেকে আসা রিপোর্টের ভিত্তিতে এই সংখ্যা ধার্য করা হয়েছে। পুরো কাজটি পরিচালনা করে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। তবে এবার স্কুলে স্কুলে সাইকেল বণ্টন শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। সাইকেলের সংখ্যা চূড়ান্ত করে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর সাইকেল উৎপাদক সংস্থাকে টেন্ডারের মাধ্যমে বেছে নেওয়া হবে। ওয়ার্ক অর্ডারের পর বিপুল সংখ্যক সাইকেল তৈরি করতে কিছুটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। তারপর শুরু হবে স্কুলে স্কুলে সাইকেল বণ্টন। মোট 12,00,000 পড়ুয়াকে এবছর সাইকেল বণ্টন করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মনে করছেন আরও মাস 2-1 সময় কিন্তু অন্তত লাগবেই এই কাজটি সম্পূর্ণ করতে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদ এই 3 জেলায় 1,00,000-এরও বেশি সাইকেল বিতরণ করা হবে এবার। বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই তৃণমূল করছেন শতাব্দী রায় এবং আশিসকে খোলা চ্যালেঞ্জ বিজেপি নেতা জিতেন্দ্রর। বীরভূমের মাটিতে ফের রাজনৈতিক উত্তাপ, বিজেপি বনাম তৃণমূলের মধ্যে শুরু নয়া বাগযুদ্ধ। শনিবার মুরারইতে দলীয় কর্মসূচিতে গিয়ে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি চ্যালেঞ্জের সুরে বলেন, শতাব্দী রায় এবং আশিস বন্দ্যোপাধ্যায় দুজনেই নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে তৃণমূল করে চলেছেন। শনিবার মুরারইতে দলীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানে তিনি বলেন, শতাব্দী রায় এবং আশিস বন্দ্যোপাধ্যায় দুজনেই বিজেপির সঙ্গে ভিতরে যোগাযোগ রাখছেন, সাথে সাথে তৃণমূলও করছেন বাইরে। বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেই তারা তৃণমূল করছেন। জিতেন্দ্র তিওয়ারির বক্তব্যের পরে সাংবাদিক সম্মেলন করে শতাব্দী রায় জিতেন্দ্র তিওয়ারির এই দাবি নস্যাৎ করে দিয়েছেন।
এবার পুজোতেও মমতার নতুন গানের অ্যালবাম প্রকাশ। সুরকার এবং গীতিকারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর দুর্গাপুজো ইউনেস্কোর তরফে হেরিটেজ স্বীকৃতি পাওয়ায় এক মাস আগে থেকে উদযাপন শুরু হয়েছে রাজ্যে। সেই উপলক্ষে মুখ্যমন্ত্রীও প্রকাশ করেছেন নিজের গানের অ্যালবাম। বাংলার গান উৎসবের গান নামে অ্যালবামটিতে নিজেই গেয়েছেন গান মুখ্যমন্ত্রী, কথা সুর এবং কণ্ঠদানে স্বয়ং মমতা ব্যানার্জি। রবিবার নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের মঞ্চেই সামনে এলো মুখ্যমন্ত্রীর অ্যালবাম। টাক ডুমাডুম, আমি সঙ্গীত পিয়াসী, চলো যাই চলো যাই, ধ্রুব তারা তুমি সহ মোট 7টি গান রয়েছে বাংলার গান উৎসবের গান অ্যালবামটিতে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অ্যালবামে গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য, মনোময়, জিৎ গঙ্গোপাধ্যায়, ইন্দ্রলীন সেন, অদিতি মুন্সি, বাবুল সুপ্রিয়। গানের সিডি রবিবার থেকে নজরুল মঞ্চে পাওয়া যাবে। ওয়ার্ডে তৃণমূল ভবন থেকেও তা মিলবে বলে জানা যাচ্ছে। এছাড়াও মুখ্যমন্ত্রী তার নতুন অ্যালবামের টাক ডুমা ডুম ডুম, এলো পুজোর ধুম এই গানটি নিজে গেয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি। সরাসরি আমরা তার সে ভিডিও ফুটেজটি দেখে নিচ্ছি। তাই বদলা নয় বদল চাই বলেছিলাম বলেই কাউকে অ্যারেস্ট করিনি 34 বছরের অনেক কর্মকাণ্ড থাকা সত্ত্বেও। ধোয়া তুলসী পাতা কেউ নয়, আর যারা দিল্লিতেও বসে আছে ওটা দিল্লি কা লাড্ডু, যো খায়া অভিপস্থায়া, যো নেই খায়া অভিপস্থায়া। ইদানিং লক্ষ্য করছি, যদি একটা নিজস্ব মতামতও দিই সেখানেও নানা রকম বিকৃতি কথা বলা হচ্ছে। চাই পে চর্চা হোনে সে বাত নেই ওতা, আর যদি বলা হয় তুমি নিজে পায়ে দাঁড়াবার জন্য, কই কাঁচা বাদাম পাকা বাদামের কত নাচ গান গেয়েছেন, তা মানুষ যদি সমর্থনই না করতো তা এগুলো হলো কোত্থেকে? পাকু দা গ্রেটরা যখন যা ইচ্ছে তখন তাই বলে, ওদের জন্য গানটা আমার তোলা থাকলো টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম ডুম, মা এসছেন মা এসছেন, এসেছে আনন্দের ধুম। সবাই ভালো থাকুক, শুভশ্রী এবং সায়ন্তিকাদের যে গ্রুপ অদিতি রাজ যেভাবে করেছে, আমি ইন্দ্রনীল কুণালদের বলবো জাগো বাংলার পক্ষ থেকে ওদের একটা বিশেষ পুরস্কার দেওয়ার জন্য। রাজ্যের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, আবহাওয়া দপ্তরের তরফ থেকে সর্বশেষ প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে কি জানানো হয়েছে, কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এক নজরে আমরা ওয়েদার রিপোর্টটি দেখে নিচ্ছি। নজর রাখছি শুরুতেই আজকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলো জুড়ে হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় সামান্য পরিমাণ হালকা বৃষ্টি আজকে কিন্তু হতে পারে দুই একটি জায়গায়। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার 27 সেপ্টেম্বর নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিনটি জেলার দুই একটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। অপরদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না আপাতত, তবে আজকে সামান্য পরিমাণ হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোর দুই একটি জায়গা জুড়ে হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দুই একটি জায়গায় হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যে।